হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সকালে সকালে এই যে রিয়াদ উঠে পড়েছে, উঠে ওকে ব্রাশ টাস করে একেবারে ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন ও বসে বসে ফোন দেখবে, আর খাইয়ে দেবো আমি, কারণ এখনকার বাচ্চারাই সব এরকম, ফোন ছাড়া খাবে না, ফোন দেখতে হবে তারপরে খাবে, নাহলে খাবার সময় বিভিন্ন রকম নাটক শুরু হয়ে যায় ওদের। তো ফোন দেখতে দেখতে এখন রিয়াদকে আমি খাইয়ে দেবো। তো চলো সকাল সকাল দেখি রান্না বান্না করি কিছু, কারণ আজকে ক্লাস আছে রিয়াদের। আজকে ক্লাস করার আগে পর্যন্ত, 10:30 আগে পর্যন্ত যতটা পারি আমি রান্না করে নিই আর কি। তো এখানে আমি একটু মিক্সড সবজি নিয়েছি, দেখো আলু পেঁয়াজ বরবটি আর কিছু উচ্ছে ছিল, উচ্ছে নিয়ে নিয়েছি, নিয়ে ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি সবজিগুলো। তো সব মশলা আমি দিয়ে নিয়েছি, দেখো আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সব মশলা একে একে আমি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে দিয়ে দেবো তেল। তো এখানে সর্ষের তেল দেবো আমি। তো তেল দিয়ে হাতে করে ভালো মতো করে সবজিটাকে মাখিয়ে নিয়ে আমি বসিয়ে দেবো। তো এইভাবে করে হাতে করে ভালো মতো করে মাখিয়ে নিতে হবে চেপে চেপে। তো তারপরে আমি জল দিয়ে বা গ্যাসে বসিয়ে দেবো। তো এখানে আমি বসিয়ে দিয়েছি তরকারিটা আমার, ততক্ষণ হতে থাক কিছু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। সকাল সকাল রিয়াদকে যেদিন ক্লাস করানোর দিন থাকে সেদিন একটু চাপ থাকে, এদিকে ডালও বসিয়ে দেবো। সকাল সকাল ছুটে ছুটে ওই যেটুকুনি পারি সেটুকুনি রান্নাবান্না করে নিই আর কি, কারণ 12টা বেজে যায়, তো অনেক দেরি হয়ে যায়, খাওয়া দাওয়ারও দেরি হয়ে যায় রান্না দেরি হয়ে গেলে। তো দেখো সকাল সকাল বৃষ্টি পড়ছে, সকাল সকাল রেনি ডে একটা, সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়লে রোজ রোজ বৃষ্টি অবশ্য ভালো লাগে না। তো ভিডিওটা আমি শেষ করলাম এখানে।